একবার বলে দিচ্ছি ক্ষুদ্রতম সংখ্যা গঠনের সময় যতগুলো অঙ্ক থাকবে প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা লিখবে সরি বড় অঙ্কটা লিখবে তারপর শূন্য লিখবে তার মানে কি হলো বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসছে সেটাই বলছি দেখো কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠনের সময় শূন্য থাকলে তা বাম দিক থেকে দ্বিতীয় ঘরে বসবে ওকে নেক্সট ঢয়েরটা বৃহত্তম সংখ্যা গঠনের সময় শূন্য থাকলে তা কোন ঘরে বসবে বৃহত্তম সংখ্যা গঠনের সময় শূন্য থাকলে তা কোন ঘরে বসে বলো তো এককের ঘরে বুঝতে পেরেছ সেটাই লিখেছি বৃহত্তম সংখ্যা গঠনের সময় শূন্য থাকলে তা এককের ঘরে বসবে ওকে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ তাহলে তোমাদের এই ঢ পর্যন্ত অঙ্কগুলো করতে হবে এগুলো তোমরা সবাই খাতায় করবে ঠিক আছে এগুলো যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি বুঝিয়ে দেবো সকলে ভালো থাকবে গুড বাই